বিএনপি জামাত এই মুহূর্তে একটা বিষয় সিরিয়াস একবার টাইমলি সিরিয়াস এবং পরিস্থিতি বুঝতে পারে একটা চালাকি করছেন একটা করছেন সিরিয়াস থাকা দরকার হচ্ছে কথিত বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যা বিএনপি বিষয়টা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছে প্রকৃতি বিচার হতে হবে সঠিক তদন্ত হতে হবে জামাত ইসলামের বিষয়টা বারবার অ্যাড্রেস করছে এমনকি জম ইসলামীর আবদুল্লাহ রহমান আজমি তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও কিন্তু তিনি এই সেনাবাহিনী হত্যার সাতান্ন সেনা হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন প্রতিশোধ শব্দটা তিনি উচ্চারণ করেছেন বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে সাতান্ন সেনা সদস্য বা সেনা অফিসার হত্যার প্রতিশোধ নিতে চায় আজমি হ্যাঁ এই প্রতিশোধ হচ্ছে বিচারিক প্রতিশোধ ন্যায় বিচার তিনি ন্যায় বিচারের কথা বলেছেন সঠিক তদন্তের কথা বলেছেন স্বরাষ্ট্রপদেষ্টাও বলেছেন কোনো তদন্ত কোনো বিচার শুরু হবে এর মানে স্পষ্ট শেখ হাসিনা শেখ সেলিম ফজনুর তাপস এরা ধরা পড়তে যাচ্ছেন শেখ হাসিনার জন্য সবচাইতে আতঙ্কের যে বিচারগুলো যেমন এই যে শত শত হত্যা মামলা হচ্ছে এগুলো অধিকাংশ থেকেই তিনি খালাস পাবেন তাকে সরাসরি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করা কঠিন হবে কিন্তু বেডিয়ার বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যা এইটাই তিনি ধরা পড়বেন তিনি নিজেও জানেন এবং আমাদের কাছে প্রমাণ আছে যে এগুলো ভারতের সহায়তা কিভাবে পরিকল্পিতভাবে হাসিনা দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা অফিসারদেরকে হত্যা করেছে এটা হাসিনার ঠান্ডা মাথার ক্লিং বিএনপি জামাতে বিষয়ে সিরিয়াস এখন এই বিষয়টাতে সোহেল তাজ তিনি বুঝতে পেরেছেন যে ধরা এবার তিনিও করতে পারেন এই কারণে গত পনেরো বছর তিনি যে কথা বলেননি এখন সেই কথা বলছেন কেন তিনি কি বলছেন দেখেন যে আমি চেষ্টা করেছিলাম যে মোবিলাইজ করতে হবে পুলিশ আর্মি এদের ঘেরাও দিতে হবে বিলখানা তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজিপির কাছে প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়েছিলেন এটা করতে হবে কিন্তু প্রধানমন্ত্রী তাকে ধমক দিয়েছিল যে বিদেশে বসে বেশি বুঝো আমি দেখতেছি এর মানে প্রধানমন্ত্রী বিষয়টা করেছেন এবং যা করেছেন প্রধানমন্ত্রী এটা ঠিক করেননি আইজিবি ঠিক করেনি মন্ত্রী ঠিক করেননি তিনি সঠিক কাজ করতে চেয়েছিলেন এটা তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন এখন এই কথাটা তিনি এতদিন কেন বলেননি যে প্রধানমন্ত্রী এভাবে কারচুপি করেছেন জালিয়াতি করেছেন অন্যায় করেছেন তিনি বলার পরও আহ ঘেরাও দেননি ঘেরাও দিলে হয়তো এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না কারণ যারা হত্যা করেছে তারা বুঝতো যে আমরা আমাদের পালাবার সুযোগ নেই অতএব তারা হত্যা করতো না এই কথাগুলো কেন বলেননি যেখানে একটা ভুয়া তদন্ত হয়েছে বিচার করে অনেক মানুষকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে কেউ কেউ কারাগার থেকে মৃত্যু হয়েছে এখনো অনেক বিডিয়ার জেলে কিন্তু আসল রহস্য তো উদ্ঘাটন হয়নি তো এই যে এত অঘটন এত অন্যায় অবিচার এত বড় একটা ঘটনা সোহেলতাস কেন এই পনেরো বছর মুখ খুলেননি পনেরো বছর মুখ খুললে হয়তোবা ন্যায় বিচার হতে পারতো প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের আইজিপির যে জালিয়াতি সেটা বা ধরা পড়তো তারপর কিছুটা হল যা যে সেনা সদস্যদেরকে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মা শান্তি পেত এবং পরবর্তীতে নিরীহ মানুষ হয়রানির শিকার হতো না আসলে অপরাধীরা ধরা পড়তো সোহেল যদি বলতেন মুখ খুলতেন কারণ তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি ভিতরে অনেক খবর জানবেন এটা একেবারেই স্বাভাবিক কিন্তু তিনি কিছু বলেছেন বলেননি কেন বলেননি আসল ঘটনা হচ্ছে তিনি নিজের সাথে জড়িত এখন যেটা বলছেন আমার কাছে মনে হয় এটা বানিয়ে বানিয়ে বলছেন তো এখন কেন বলছেন এভাবে নিজেকে আহ হিরো সাজাচ্ছেন নিজেকে দুধের ধোয়া তুলসী পাতা সাজাচ্ছেন আর হাসিনার উপর আর স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর দায় চাপাচ্ছেন পুলিশের আইজিপির উপর দায় চাপাচ্ছেন কেন এর কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন পরিস্থিতি যে এবার তিনি ধরা পড়তে পারেন এই কারণে এখন বলছেন এতদিন বলেননি এতদিন কিন্তু তিনি আওয়ামী লীগের কাউন্সিলও গিয়েছেন আওয়ামী লীগ তিনি করবেন আওয়ামী লীগই থাকবেন আজীবেন এই কথাও বলেছেন অতএব তাস তিনি কাপুরুষ ভীতু এবং তিনি বাটপার বাটপার না হলে তিনি যে সত্য কথাগুলো বলছেন আগেও বলতেন হ্যাঁ দেশে বলে দেশে বসে বলতে যদি তাদের তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে বিদেশে থেকে বলতেন তাকে দেশে আসতে বলেছে তিনি ব্যায়াম ট্রাম করেন তিনি দেশে এসে কি করেন ব্যায়াম করেন আর গাড়ি চালানো শিখেন এটা যুক্তরাষ্ট্রে বসেও করা যায় তিনি সেখানে বসে করতেন নিরাপদে আর দেশের মানুষকে সত্য জানতে সহায়তা করতেন কিন্তু করেননি এর মানে সোহলদা যখন বুঝতে পেরেছেন যে এতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তিনিও ধরা পড়তে পারেন আর বিডিআর তো তো স্বরাষ্ট্রমন্ত্রণের অধীনে ছিল এই কারণে এখন নিজেকে ধোয়া তুলসী হিসেবে উপস্থাপন করে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন কিন্তু বিএনপি হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে প্রত্যাশা বিএনপির হ্যাঁ আসল রহস্য উন্মোচিত হবে এবং আসল রহস্যে এই সোহেল তাজের এই বাটপাড়িমূলক কথাবার্তা কেন বলছে বা কি আসল ঘটনাও যেন উন্মোচিত হয় আমরা সেটা দেখতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা কোনো তদন্তে আসল রহস্য উন্মোচিত হবে সংবাদ সম্মেলন করে এই কথা তিনি বলেন মেজর হাফিজ বলেন বিডিআর হত্যাকাণ্ড একটি হৃদয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতেও সুদূরপ্রসারী কার্যক্রম রয়েছে এ দেশটিতে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না এই কোন তদন্তে সে রহস্য উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি দেখেন একটা বিষয় স্পষ্ট হাসিনা কেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছিল হাসিনা যদি সেনাবাহিনীকে হত্যা না করত বিশেষ করে সাতান্ন জনকে তাহলে চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন করে হাসিনা টিকে যেতে পারতো না আর দুই সালে রাতে নির্বাচন করতে পারতো না সেনাবাহিনী ব্যবস্থা নিত অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী রুখে দাঁড়াতো কিন্তু সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল এখন আবার সেনাবাহিনীর পুনর্গঠন হবে ইনশাল্লাহ উনিশশো সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সারা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা ধারণ করেছিল প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য প্রাথমিক পদক্ষেপ হলো সেই বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড না হত্যাকাণ্ড হচ্ছে সেনাবাহিনী হত্যাকাণ্ড বিডিআরদের মাধ্যমে কাজটা করানো হয়েছে এবং ভারতীয় বিভিন্ন অস্ত্র প্রেজেন্স ছিল বলে কোন কোনো তদন্তে উঠে এসেছে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তী সরকার নির্মহ নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভাবে ঘটনার তদন্ত করবে এবং বিচারের কাজ দ্রুত করবে এবং সহেল তাদের ভূমিকাও সেখানে উঠে আসবে দুই হাজার নয় সালে পঁচিশ বিজেপি সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ এই শাকিল আহমেদকে হত্যা না করা হলে এই শাকিল আহমেদের যে সততা নিষ্ঠা একাগ্রতা এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে হাসিনা এত বছর অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারত না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হতো প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসেবে অপকর্মে লিপ্ত ছিল তাদের সবার চেহারা উন্মোচিত হোক জনগণের সাথে মানে একটা বিষয় স্পষ্ট জামাতের বক্তব্য বিএনপির বক্তব্য স্পষ্ট যে এটা ভারতের পরিকল্পনায় হাসিনা করেছে ভারতের সাথে আছে এই জন্য বারবার দেখে দেখেছেন মেজর হাফিজের বক্তব্যে বারবার প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের দালাল এই শব্দটা কতবার ব্যবহার হয়েছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এর মানে ভারত যে অন্যায় অভিচার করেছিল এগুলো ধরা পড়বে অতএব ভারত দায়ী হবে আবার হাসিনাকে রক্ষা করার চেষ্টা করছে ভারতের সাথে বাংলাদেশের একটা দফারপা হবে এবার ইনশাল্লাহ তিনি আরও বলেন আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই নানকীয় মিডিয়ার হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই বিচার চাই যাতে করে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আত্মার অন্তর শান্তি পায় আমরা দেখতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে কোনো তদন্ত কোনো বিচার উদ্যোগ গ্রহণ করেছে এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা বিএনপির তরফ থেকে তাদের সর্বতভাবে সাহায্য সহযোগিতা করবে এবং পরে যে সব ঘটনার বিবরণ বা যেসব সব ব্যক্তি যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এ ঘটনায় তারা কেউ বিদেশে চলে গেছেন কেউ মৃত্যুবরণ করেছেন তারপরও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য আছে তিনি এর তদন্তের সাথে জড়িত ছিলেন তিনি জানেন কারণ তার তদন্ত সঠিকভাবে পাবলিশ করতে দেয়া হয়নি এখন স্বাধীনভাবে তদন্ত পাবলিশ করবে সাবেক সেনা কর্মকর্তা বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সাধারণ নাগরিকরা বর্তমান সামরিক বাহিনীর কর্মকাণ্ড ক্লোজ মনিটরিং করছে এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বিশেষ করে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্য এবং ছাত্র জনতার বিপ্লবী সহায়তা দেওয়া করার জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সেনা সদস্য এবং সামরিক বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী পুনর্গঠিত হচ্ছে আর সেনাবাহিনীর পুনর্গঠনে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে কাজে লাগানো যেতে পারে কারণ তিনি চৌকশ সেনা অফিসার হিসেবে তার পরামর্শ কাজে লাগতে পারে এবং বর্তমান সেনাপ্রধান আবদুল্লাহিল আমান আজমির ছাত্র অথবা আমরা বিশ্বাস করি আবদুল্লাহিল আমান আজমি বাংলাদেশের ইতিহাস সবচাইতে চৌকস এবং সবচাইতে মেধাবী সেনা কর্মকর্তা তার রেজাল্টের ধারে কাছেও কেউ নেই অতএব কাজে লাগানো হোক তার পরামর্শ নেওয়া হোক কোন তদন্তের কোন সময়সীমা বিএনপি দেবে কিনা প্রশ্ন করা হলে হাফিজউদ্দিন বলেন এই তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সময় দিতে চাই আশা করি দ্রুত তারা তদন্ত কাজ এবং বিচার সম্পন্ন করবে সময়সীমা বেঁধে দেওয়া অত্যন্ত মুশকিল এর মানে বোঝা যায় স্পষ্ট যে হাসিনা সবচেয়ে বড় ধরাটা খাবে এই সেনাবাহিনী হত্যা বা এই কথিত বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনা এখনো ধোয়াশা উল্লেখ করে হাফিজ বলেন এই ঘটনায় সরকার এবং বিদেশি শক্তি সংশ্লিষ্ট ছিল কিনা এ সম্পর্কে সবকিছু এখনো ধোয়াশায় রয়ে গেছে এ সম্পর্কে আমরা আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি সেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ড নতুন তদন্ত করে পুনর্বিচার করতে হবে এর সঙ্গে কারা সংশ্লিষ্ট বিদেশি হস্তক্ষেপ আছে কিনা কি কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এভাবে কমিশন গঠন গঠনের জন্য আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে একটি চিঠি হস্তান্তর করেন আমরা খুবই আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনঃতন্ত পুনর্বিচার কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করে সেজন্য বর্তমান অন্তর্থাৎ সরকার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাই যে বিএনপি এ বিষয়ে খুব সিরিয়াস জামাতো সিরিয়াস বিভিন্ন প্ল্যাটফর্মে বলছে চিঠি দিচ্ছে দেখা করছে বিএনপি অবশ্যই ধন্যবাদের যোগ্য সাথে জামাত